মার্চ চলে গেল বলের বাইরে, স্ক্রিপ্ট এখন আমার হাতে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তাকে দেখতে ইলেকট্রিক মিস্ত্রি মনে হলেও তাকে কিন্তু ইলেকট্রিশিয়ান ভেবে ভুল করবেন না। তাহলে কেন সে ইলেকট্রিক খাম্বার তার নিয়ে টানাটানি করছে? কেন 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 সে আসলে ইলেকট্রিক শক খেয়ে মরতে চায়? মরতে চায়? মরতে চায়? মরতে চায়? হ্যাঁ ভাই। কিন্তু কেন? কি এমন কষ্ট তার মনে? কি তার হতাশা? সুপ্রিয় দর্শক মন্ডলী, জানতে চাইলে চলে যেতে হবে আমাদেরকে মাঠের বাইরে, আই মিন সকালবেলা। সেদিন সকালবেলা, ও হ্যাঁ বলাই তো হয়নি, এই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র মন্টু, তাকে নিয়ে পুরো গল্পটা। তো চলুন শুরু করা যাক। কি এখনো 6টা বাজে? এ আমার ফোন কই? আমার পরীক্ষা আজকে। ওই ফোন, বালির ফোন কই? 9টা বাজে। সিয়াম সিয়াম সিয়াম, হ্যালো কিরে, কই তুই? পরীক্ষা দিতে আসলি না কেন? আর মাত্র বই খেলতে পারিলাম। দিনটা খারাপ হয়ে শুরু হলো। যাই রাস্তা কেটে আসি। তাদের সাথে কাছে আসলে গল্প করবো। ধুত্রি কে ফোন দিল? ও শিট, আজকে আমার দেখা করার কথা ছিল। তুমি আমার ভাঙাও। তুমি কি সারা জীবন আমার এভাবেই ঠাট্টা করবা? হুম
একটা রিক্সাও নাই। আমার এখানে রাখুন তো।